বরফের অসাধারণ কয়টি ব্যবহার সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহনাজ মো ব্লগ। আজ আমি আপনাদেরকে বরফের কয়েকটি অসাধারণ ব্যবহার সম্পর্কে জানাবো। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আমাদের অনেকেরই দেখা যায় চোখের নিচে ফোলা ভাব, আর অনেকেরই এই সমস্যাটি রয়েছে। এই সমস্যাটি আপনারা খুব সহজে এক টুকরা বরফ ব্যবহারের মাধ্যমে দূর করতে পারবেন। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি যদি ত্বকে প্রতিদিন এক টুকরা করে বরফ ঘষেন তাহলে আপনাদের চোখের নিচের ফোলা ভাব দূর হবে, আর এই বরফ ঘষার মাধ্যমে আপনাদের ত্বকে পাবেন লাবণ্যতা। আর এই বরফের আরও কিছু গুণাবলী রয়েছে। আপনাদের ত্বকে অনেক সময় ছোট ছোট ব্রণ দেখা যায়, এছাড়া এই ব্রণ থেকে তৈরি হয় চুলকানি। আপনাদের এই ব্রণের সমস্যা এবং গুড়ি গুড়ি ব্রণ দূর করতে এক টুকরা বরফে যথেষ্ট। আপনারা যদি এই বরফটি খুব ভালো করে আপনাদের ত্বকে ঘষতে পারেন প্রতিদিন, তাহলে আপনাদের এই ব্রণ দূর হবে খুব তাড়াতাড়ি, আর আপনাদের ত্বকে চুলকানিও দূর হবে। ব্রণ দূর করতে এই বরফের ব্যবহার খুবই ভালো কাজ করে। আপনারা প্রতিদিন এক টুকরা বরফ আপনাদের ত্বকে ব্যবহার করুন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যদি আপনাদের ত্বক অয়েলি হয়ে থাকে, অর্থাৎ আপনাদের ত্বক কি তৈলাক্ত, তাহলে আপনারা অবশ্যই এক টুকরা বরফ আপনাদের ত্বকে ঘষুন। এই তৈলাক্ত ভাব যখন আপনারা ঘুম থেকে ওঠেন তখন বেশি দেখা যায়। এছাড়া অনেক সময় দেখা যায় ত্বক অনেক বেশি তৈলাক্ত হয়ে গেছে। অতিরিক্ত তৈলাক্ত ভাব ত্বকে ব্রণেরও সৃষ্টি করে। এক্ষেত্রে আপনারা ত্বকে একটি করে বরফ ঘষতে পারেন প্রতিদিন, এতে আপনাদের ত্বক অনেক বেশি অয়েল ফ্রি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনবে, যা আপনার ত্বককে আগের চেয়ে অনেক বেশি সুন্দর করে তুলবে। এই বরফ আপনাদেরকে অনেক ভালো কাজ দিবে এই ত্বকের রূপচর্চা করতে। আর রূপচর্চার ক্ষেত্রে বরফের অবদান অপরিসীম। আপনারা যদি ওপেন পোর্স দূর করতে চান ত্বকের, তাহলে অবশ্যই ত্বকে একটি করে বরফ ঘষুন প্রতিদিন। আপনার ত্বকে বরফ ঘষার মাধ্যমে এই ওপেন পোর্স দূর হবে। ত্বকে ওপেন পোর্স থাকার কারণে ত্বক অনেক বেশি খারাপ লাগে দেখতে, এছাড়া বাইরে যেতেও নিজের কাছে খারাপ লাগে, আর ত্বক দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু আপনারা যদি প্রতিদিন এক টুকরা করে বরফ আপনাদের ত্বকে ঘষেন তাহলে এক্ষেত্রে আপনাদের ওপেন পোর্স খুব তাড়াতাড়ি দূর হবে। আর ত্বক থেকে ওপেন পোর্স দূর করতে বরফের অবদান অপরিসীম। এই ওপেন পোর্স দূর করতে বরফ ব্যবহারের মাধ্যমে আপনাদের ত্বক দিন দিন সুন্দর হয়ে উঠবে এবং ওপেন পোর্স দূর করবে। এছাড়া সৌন্দর্য সকলেরই নজর কাড়ে, সৌন্দর্য কার না পছন্দ। এই সৌন্দর্য এবং উজ্জ্বল লাবণ্য ত্বক আনতে আপনারা এক টুকরা বরফ ঘষতে পারেন প্রতিদিন। ত্বকে এক টুকরা বরফ ঘষার মাধ্যমে আপনাদের ত্বক দিন দিন সুন্দর হয়ে উঠবে এবং ত্বকের যদি কোনো সমস্যা থাকে সেগুলো দূর হবে। খুব সহজেই আপনারা বরফের ব্যবহার করে অনেক ধরনের উপকার পেতে পারেন, আর এই অসাধারণ উপকারগুলো এক টুকরা বরফ ঘষার মাধ্যমেই পাবেন। অসাধারণ এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনার ত্বককে আজই সুন্দর করে তুলুন এবং উজ্জ্বল লাবণ্যময় ত্বক এনে দিন। আপনারা ছেলে মেয়ে উভয়ই এই বরফ ঘষার মাধ্যমে এই ফলাফলগুলো পাবেন। আর টিপসগুলো কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন এবং আমার ভিডিওটি লাইক করুন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আর যদি আমার ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, এখানে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং নতুন নতুন টিপস পাবেন। টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং নানান ধরনের রূপচর্চার টিপস সহ রান্নার ভিডিও পাবেন। এছাড়া আমরা প্রতিদিন অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি যা আপনাদের ত্বকে অনেক ধরনের ক্ষতির শিকার হতে হয়। সেই প্রোডাক্টগুলো ব্যবহারের পর আপনারা যদি এক টুকরা বরফ আপনাদের ত্বকে ঘষেন তাহলে আপনাদের ত্বকের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচাবে এই বরফের টুকরো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।